সাপোর্ট রেজিস্ট্যান্স। তো সাপোর্ট রেজিস্ট্যান্স বলতে আমরা যদি এই ব্ল্যাক লাইন যেটা এখানে ব্ল্যাক লাইন যেটা দেখাচ্ছে সেটাকে যদি আমরা প্রাইস মনে করি, দেখা যাচ্ছে প্রাইসটা এখান থেকে আপ হয়ে এই জায়গায় আসছে, এখান থেকে পরবর্তীতে এখান থেকে পড়ে গেছে, এটা ডাউন ট্রেন্ডে আসছে। এই যে এখান থেকে প্রাইসটা রিট্রেস করেছিল এটাকেই মূলত বলা হচ্ছে রেজিস্ট্যান্স। এরপরে প্রাইসটা আবার এখানে সরাসরি এখানে চলে আসছে, এখান থেকে যে একবার উঠে চলে আসছিল সেটাকে আমরা সাপোর্ট করছি, আর প্রাইসটা আবার এখানে আসছে, এখান থেকে আবার রিট্রেস করে সে উপরে উঠছে। তো এই যে আপ ট্রেন্ডের এখানে শেষ হয়েছে, আবার এখানে রিট্রেস করেছে, অর্থাৎ প্রত্যেকবার উপর দিকের যে হায়ার গুলো সে করছে, অর্থাৎ হায়ার লো বা হায়ার হাইগুলো করছে, হায়ার হাই বা হায়ার লো করছে, অর্থাৎ প্রত্যেকটা প্রাইসের হাইগুলোকেই আমরা যে হাইগুলো থেকে মার্কেট প্রাইস রিট্রেস করেছে সেটাকে আমরা রেজিস্ট্যান্স বলছি, আর যে লোগুলো থেকে মার্কেট প্রত্যেকবার আপ ট্রেন্ডে গিয়েছে সেই লোগুলোকে আমরা সাপোর্ট করছি। তো এটাকেই আমরা ডিমান্ড এবং এটাকেই আমরা সাপ্লাই বলে থাকি। আমি এখানে সাপোর্ট রেজিস্ট্যান্স বা যে যেভাবে বুঝে সেটা সাপোর্ট রেজিস্ট্যান্স হিসেবে আমরা আলোচনা করি, যে ব্যাপারগুলো এখানে আলোচনা করেছিলাম সেটাই এখানে আবার আসছে। তো এখানে আসলে আমরা রেজিস্ট্যান্স বা সাপোর্ট যখন একটাকে ব্র্যাক করে, এই যে দেখা যাচ্ছে এটা রেজিস্ট্যান্স ছিল, প্রাইসটা যখন এটাকে ব্র্যাক করেছে, ব্র্যাক করার পরে এটাকে আমরা নতুন রেজিস্ট্যান্স ধরছি। হ্যাঁ, আসেন আমরা সরাসরি একদম চার্টে চলে যাই। চার্টে আমরা যদি এখানে দেখি যে আমরা এখানে যে ব্যাকটাতে আছি সেটা হচ্ছে এনএসডিএলজি। তো এনএসডিএলজির আমরা একটা বেসিক সাপোর্ট লেভেল বা রেজিস্ট্যান্স লেভেল আমরা দেখি। সাপোর্ট রেজিস্ট্যান্স চাইলে অনেকভাবেই করা যায়। দেখেন এখানে আমি একটা মার্ক করেছি, এখানে একটু ক্লিয়ার করে দিই। এই যে অংশটা দেখছি আমরা প্রাইসের, প্রাইসটা দেখুন এখান থেকে যখন আসছে এই জায়গা থেকে সে রিট্রেস করেছে, আবার সে এখানে আসছে এখান থেকে আবার রিট্রেস করেছে, আবার একটা সময় পরে এখান থেকে আবার রিট্রেস করেছে। একটা সাপোর্ট, প্রাইসটা যখন প্রথমবার এখান থেকে রিট্রেস করেছিল তখনই কিন্তু এটা সাপোর্ট জোন হয়ে গেছে, এবং দ্বিতীয়বার আবার এখান থেকে প্রাইসটা রিট্রেস করেছে, পরবর্তীতে আবার এখান থেকে, এবং মাঝখানে দেখেন আরও একটা জোন ক্রিয়েট করেছে সে। এখান থেকে প্রাইসটা একবার সে মুভ করার চেষ্টা করেছে এবং রিট্রেস করার চেষ্টা করে আবার এখানে আসছে, আবার এখানে, তাহলে এই দুইটা, এই দুইটা জায়গাও কিন্তু আপনার সাপ্লাই এবং ডিমান্ডের যেই অংশ এখানে ডিমান্ড ক্রিয়েট করেছে, অর্থাৎ সাপোর্ট ক্রিয়েট করেছে। আমরা সাপোর্ট নিয়ে এই কথা বলছি, প্রত্যেকটা আমি বলেছিলাম আগে যে প্রত্যেকটা লো হচ্ছে যেখান থেকে লো, যেখান থেকে আপ মার্কেটের প্রাইস আপ ট্রেন্ডে চলে গেছে সেটাই হচ্ছে সাপোর্ট। তো এখানে দেখেন এই এইগুলো প্রত্যেকটাই কিন্তু সাপোর্ট, এই যে প্রত্যেকটা অংশই হচ্ছে সাপোর্ট এখানে। তাহলে আমরা এখানে যদি এখন দেখি যে দেখেন একবার এখানে সাপোর্ট ক্রিয়েট করার পরে আবার এখান থেকে প্রাইসটা রিট্রেস করেছে, আবার এখান থেকে রিট্রেস করেছে, এখানে একবার সাপোর্ট ক্রিয়েট করার পরে প্রাইসটা আবার এখান থেকে রিট্রেস করেছে। আমরা যদি বর্তমান যে প্রাইস একটু মার্কেটের শেষ জোন দেখি, এখানেও একটা দেখা যাচ্ছে সাপোর্ট জোন ক্রিয়েট করেছে সে, ঠিক আছে। তাহলে এটাই হচ্ছে মূলত সাপোর্ট। তাহলে আমরা সাপোর্ট কি, সাপোর্টের মার্কেটের প্রাইসে আমরা সাপোর্ট বা ডিমান্ড কোন জায়গায় সেটা আমরা বুঝতে পারলাম। এবার আমরা যাবো রেজিস্ট্যান্সে বা সাপ্লাইয়ে। দেখেন প্রাইসটা এখান থেকে পড়েছিল, ডাউন ট্রেন্ডে চলে আসছিল, আবার এখান থেকে, আবার এখান থেকে, এই যে উপর থেকে মার্কেটটা ডাউন ট্রেন্ড ক্রিয়েট করেছে, প্রত্যেকটা ডাউন ট্রেন্ডের এই যে অংশটুকু এটাকেই বলা হচ্ছে মূলত রেজিস্ট্যান্স বা সাপ্লাই। তাহলে এবার আপনি দেখেন এই ঠিক সেম জায়গাতে, এই জায়গাগুলোতে যে জায়গাগুলো থেকে হায়ার হাই করে বা হায়ার লো, এই যে হায়ার হাই হায়ার লো করে বা মানে হাই থেকে যে প্রাইসগুলো পড়ছে সেটাকেই আমরা রেজিস্ট্যান্স বা
সাপ্লাই বলছি, তাহলে এটার সাথে আসলে বা এই জোনটার সাথেও আপনি যদি দেখেন, দেখবেন যে এই জোনগুলো থেকে প্রাইস প্রত্যেকবার রিট্রেস করেছে, অর্থাৎ প্রাইসের যে মুভমেন্ট ছিল এই প্রাইসের মুভমেন্ট ঘুরে চলে আসছে। সেম এখানে আমরা দেখতে পাচ্ছি প্রাইসটা উপরে উঠছিল এবং এটাকে আপনার রেজিস্ট্যান্স করে মার্কেট একবার ডাউন দিয়েছে এবং পরবর্তীতে আবার এই রেজিস্ট্যান্স জোন থেকে মার্কেটটা রিট্রেস করেছে। তার মানে আমরা খুব সহজে এটা বুঝতে পারছি যখন প্রাইস একটা লেভেলে এসে সাপোর্ট বা রেজিস্ট্যান্স ক্রিয়েট করে, এই যে রেজিস্ট্যান্স এটা সাপোর্ট, আবার এটা সাপোর্ট এটা রেজিস্ট্যান্স, ঠিক আছে, আবার এটা সাপোর্ট এটা রেজিস্ট্যান্স, তাহলে এই সাপোর্ট রেজিস্ট্যান্স জোন থেকে মার্কেটটা রিট্রেস করে যেহেতু, তাই এই জোনগুলো থেকে পরবর্তীতে প্রাইস যখন আসে, অর্থাৎ এই এটা যদি আপনার একটা সাপোর্ট হয়, প্রাইসটা যখন এখান থেকে উঠে চলে আসছে পরবর্তীতে যখন প্রাইসটা আবার এই লেভেল বরাবর আসতেছে এই জায়গাতে আসছে, তখন কিন্তু প্রাইস রিট্রেস করার একটা সম্ভাবনা থাকে, অর্থাৎ পরবর্তীতে আবার মার্কেট প্রাইসটা এখান থেকে উঠে যাওয়ার সম্ভাবনা থাকে, অথবা এই প্রাইসটাকে ভেঙে নতুন করে করার সম্ভাবনা থাকে, নতুন করে সাপোর্ট রেজিস্ট্যান্স করার সুযোগ থাকে। কিরকম সেটা আমরা মনে করলাম যে এটা হচ্ছে একটা সাপোর্ট এবং এটা হচ্ছে একটা রেজিস্ট্যান্স, প্রাইসটা এখানে এই সাপোর্ট থেকে উঠে গেছে, উঠে যাওয়ার পরে এটাকে ব্রেক করছে, এই যে এখানে ব্রেক করে ফেলছে এবং ব্রেক করার পর যখন এখানে আসছে নতুন করে এখানে সাপোর্ট রেজিস্ট্যান্স সে ক্রিয়েট করেছে, সে যখন সাপোর্ট বা রেজিস্ট্যান্সকে সে ব্রেক করছে, যেমন এই যে একটা এই যে এই লেভেলটা আমরা যদি এই লেভেলটাকে এখানে দেখি, এটা একটা স্ট্রং রেজিস্ট্যান্স দেখানো যাচ্ছে, ইম্পর্টেন্ট একটা জোন, তো এখানে যখন এটাকে ব্রেক করে মার্কেট এখানে প্রাইসটা এখানে চলে গেছে, পরবর্তীতে দেখা যাচ্ছে এখান থেকে আবার রিট্রেস করেছে, মানে এটাকে সাপ্লাই এবং রিট্রেস সাপ্লাই এবং ডিমান্ডের একটা জোন ক্রিয়েট করে ফেলেছে সে। দেখেন এখানে এই যে এই আগের রেজিস্ট্যান্সগুলোকে সে ব্রেক করে চলে গেছে, যার পর প্রাইসটা এখানে গেল, গিয়ে নতুন রেজিস্ট্যান্স করে এখানে আবার নতুন করে সে সাপ্লাই ক্রিয়েট করেছে। এই যে মার্কেটের বায়ার সেলারদের একটা অবস্থান ক্রিয়েট থেকে সে সরে আসছে, এই যে একটা ক্লিয়ার মানে পজিশন করে দিচ্ছে, এই পজিশনকেই আমরা সাপোর্ট এবং রেজিস্ট্যান্স জোন হিসেবে বলি। এটা নিয়ে আরো অনেক আলোচনা আছে, এখানে ডিস্ট্রিবিউশনের ব্যাপার আছে, অ্যাকুমুলেশনের ব্যাপার আছে, তো এইসবে আমরা এখন না যে আমরা আরো পরবর্তীতে এই ব্যাপারগুলোতে আমরা যেতে পারবো। এখানে আমরা এতটুকুই বুঝি যে যখন প্রাইসটা ডাউন দিকে চলে আসে এবং একটা অবস্থান থেকে প্রাইসটা রিট্রেস করেছে, তখন সেটাকে আমরা সাপোর্ট বলছি, আর যখন প্রাইসটা হায়ারের উপরে গিয়ে উপরে লেভেলে সে যখন সেখান থেকে প্রাইস ডাউন বা রিট্রেস করেছে, তখন আমরা সেখানে রেজিস্ট্যান্স করছি, এবং এই জোনগুলো থেকে প্রাইস রিট্রেস, প্রাইস ট্রেন্ডের যে পরিবর্তন, এই যে ট্রেন্ডের যে পরিবর্তন সেটা চেঞ্জ করার একটা সুযোগ থাকে, ঠিক আছে। তো এটা আমরা জানলাম, এবার আসেন আমরা জানি যে কিভাবে করে, এই যে দেখেন এখানে এই ছবিতে দেখানো হচ্ছে যে প্রাইসটা একটা জোন সাপোর্ট জোনকে সে যে একটা সাপোর্ট ছিল এটা আগে সাপোর্টকে সে ব্রেক করে নতুন করে সে একটা এখানে রেজিস্ট্যান্স করছে, এবং এই রেজিস্ট্যান্স সাবস্ক্রাইব দ্য চ্যানেল এন্ড হিট দ্য লাইক বাটন।